যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ সন্দেহভাজন চীনা নজরদারি বেলুনের নতুন ছবি প্রকাশ করেছে চলতি মাসের শুরুর দিকে বেলুনটি উত্তর আমেরিকায় উঠছিল যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর মোতায়েন করা ইউ সিঙ্গেল ইঞ্জিন নজরদারি উড়োজাহাজের ককপিট থেকে তিন ফেব্রুয়ারি ছবিটি তোলা হয় ছবিতে বেলুনটিকে বেশ কাছ থেকে দেখা গেছে বেলুনটি ভূপাতিত করার ক্ষেত্রে ধীর জবাব দেওয়ার বিষয়ে বাইডেন প্রশাসনের নিন্দা জানিয়েছে রিপাবলিকানরা মার্কিন প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা বলছেন নাগরিকদের ঝুঁকি থাকায় বেলুনটি যুক্তরাষ্ট্রের মাটিতে ভূপাতিত করা হয়নি দানবাকৃতির সাদা উড়ন্ত বস্তুটি ভূমি থেকে আঠারো মিটার উপরে উঠছিল উড়ন্ত বেলুন এবং এর ধ্বংস নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে চীন দাবি করেছে বেলুনটি ছিল বেসামরিক আর এটি আবহাওয়া পর্যবেক্ষণের ক্ষেত্রে ব্যবহৃত হতো